তো হেই গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। কিন্তু গাইস, আমি ভালো নেই। আর আমি যে কি জন্য ভালো নেই এটা তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝতেই পারতেছো। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ার গেমটা আমাদের মাঝে আর বেশি দিন নাই। আর কি জন্য ফ্রি ফায়ার গেমটা আমাদের মাঝে আর বেশি দিন নাই এটাও কিন্তু আজকের ভিডিওতে আমি বলে দিব। তো যারা যারা ফ্রি ফায়ার গেমটাকে ভালোবাসো, শুধুমাত্র তারাই আজকের ভিডিওটা ফুল দেখো। কারণ আজকের ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা কি জন্য তোমার আইডি ব্যান্ড হতে পারে, আর কি কি কাজ করলে তোমার আইডি ব্যান হবে না, আর কি কি কাজ করলে ফ্রি ফায়ার গেমটা ধ্বংস হবে না, সবকিছু নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। তো গাইস, তোমরা কিন্তু যারা আমার মন থেকে ভালোবাসো এবং যারা আমার অনেক আগে থেকে ভিডিও দেখো, তারা কিন্তু সবাই জানো যে আমি প্রতি সিজন গ্র্যান্ডমাস্টার রিজন টপ 100 এর মধ্যে থাকি। কিন্তু গাইস, তোমরা যদি এই সিজন আমার প্রোফাইলের দিকে দেখো, তাইলে কিন্তু দেখবা যে আমি রিজন টপ 100টা দূরে থাক, 1000 এর মধ্যেও নাই। কিন্তু গাইস, কেন আমি এই সিজন রিজনে নাই? আমার যে সিজন HSC পরীক্ষা হয়েছে আমি ওই সিজন পর্যন্ত রিজন ধরে রাখছি, আর আমি এই স্বাভাবিক একটা সিজনে রিজনে নাই। মানে গাইস, গেমটার বেশি দিন নাই এই জন্য কিন্তু আমি রিজন পুশ দেওয়া বাদ দিছি। আর গেমটা কি জন্য বেশি দিন নাই সেটা আমি আপনাদের এখন দেখাবো। তো গাইস, আমি যদি রিজন টপ মানে 100 নাম্বারের যে একটা লিস্ট থাকে সেই লিস্টের মধ্যে ঢুকলে প্রথম 1 নাম্বারের নাম দেখেন কি ভাই? প্যানেল, ফোন প্যানেল, মানে আপনি ফোনে প্যানেল ইউজ করতে পারবেন। তো গাইস, নিচের দিকে যেগুলো দেখবেন আগে যেসব ভিভেজ অ্যাকাউন্ট, বাংলাদেশ টপ ওয়ান বা অন্য অন্য ভিভেজ অ্যাকাউন্টগুলো পুষ দিত, সেইগুলো কিন্তু কেউ এবার পুষ দেয় নাই। কী জন্য দেয় নাই আমি দেখাই। এই যে দেখেন টপ 1 নাম্বারে যে আছে তার নাম ফোন প্যানেল। তো এখানে তার প্রোফাইলে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন ভাই তার বায়োতে কী লেখা, বিআর পুশ প্যানেল হ্যাক লাগান হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বার। মানে ভাই, তারা বিশিষ্ট ব্যবসায়ী, তারা হ্যাক সেল করে। আসলে তারা হ্যাক সেলের নামে স্ক্যাম করে আপনাদের কাছ থেকে, এইরকম আপনাদের অনুপ্রেরিত করবে এবং আপনারা তাদের হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিবেন, দিয়ে তাদের কাছে টাকা ফাটাবেন এবং আপনাদের ব্লক করে দিবে। আর তা থাকা সত্ত্বেও যদি আপনাদের হোয়াটসঅ্যাপ ইমোতে মানে যদি আপনাদের হ্যাক দেয়, তারপর আপনাদের আইডি কিন্তু ব্যান্ড হয়ে যাবে। এখন আপনাদের প্রশ্ন, এদের আইডি কেন ব্যান্ড হয় না? তো আমি কিন্তু সব লাস্টেই বলতেছি এদের আইডি কেন ব্যান্ড হয় না। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু 600 উপরে ম্যাচ খেলছে। ভাই, 600 উপরে ম্যাচ কেমনে সম্ভব? যেখানে বাংলাদেশ টপ ওয়ানের মতো একজন অনলাইন প্লেয়ার, সে সারাদিন অনলাইনে থেকেও 500 ম্যাচ খেলতে পারে নাই, সেখানে 600 ম্যাচ খেলে ফেলছে। আর এখানে টপ থ্রি রেট দেখতে পাচ্ছেন 94%। ভাই, সার্ভাইভ টাইম মাত্র 11। মানে বুঝতে পারতেছেন তারা বিভিন্ন ধরনের গ্লিচ ইউজ করে খেলে। এখানে টপ 2তে যে আছে তার প্রোফাইল শো করলে দেখতে পাচ্ছেন ভাই তার নিচেও তার বায়োতে লেখা হোয়াটসঅ্যাপ ইমো। মানে ভাই, কী ধরনের ব্যবসায়ীরা করে ভাই, বুঝতে পারতেছেন আপনারা? রিজন পুশ নামে ব্যবসা চলতেছে এখন ভাই। এরও দেখেন ভাই, 576, এদিকে 28-3, টোটাল এরও কিন্তু 600+ ম্যাচ। ভাই, কেমনে সম্ভব এটা ভাই? এরা একটা একটা ম্যাচ খেলে 10-11 মিনিটে কমপ্লিট হয়ে যায়। মানে ম্যাচের মধ্যে বট আইনে আয় না, গিলিস ইউজ করে, হ্যাক ইউজ করে করে ম্যাচ তাড়াতাড়ি শেষ করে। তো এখানে 3 নম্বরে আইডিয়া দেখাই। তো 3 নম্বরে যে আছে তার নামও দেখতে পাচ্ছেন ভাই, মোবাইল প্যানেল। ভাই, কেমনে পুশ করবো বলেন? মানে গেমের মধ্যে কি পুশের আর যে ইন্টারেস্টটা ওইটা কি আছে? আর এদের জন্যও কিন্তু গেমটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তো কী জন্য গেম ধ্বংস হয়ে যাবে আমি সব লাস্টে বলে দিব। এরও দেখেন ভাই, 633+ ম্যাচ। ভাই কেমনে ভাই, 94% টপ থ্রি রেট ভাই, এটা কেমনে পসিবল? দেখেন 11 মিনিটে এরও কিন্তু সার্ভাইভ টাইম 11, মানে প্রতিটা ম্যাচের 11 মিনিটে শেষ করে ফেলে। মানে কিছু বলার নাই ভাই। 1, 2, 3, 4 4 নম্বর দেখেন, 4 নম্বরের নামও দেখেন প্যানেল ভাই। মানে ভাই, এরা সব হ্যাকারের গোষ্ঠী সঙ্গবদ্ধভাবে একসাথে এবার পুশ করতেছে। আর হ্যাঁ গাইস, এদের জন্য কিন্তু আপনাদের আইডি ব্যান্ড হতে পারে। তো এদের জন্য কী কারণে আপনাদের আইডি ব্যান্ড হতে পারে সব কিন্তু আমি আজকে ভিডিওর লাস্টে আলোচনা করব। তো কেউ ভিডিওটা মিস করবেন না, শেষ পর্যন্ত ভিডিওটা সবাই দেখেন। তো তার আগে আমার ছোট্ট একটা অ্যাড দিতে হবে। তো গাইস, শুধুমাত্র 1, 2, 3 চেন না, আপনারা গ্র্যান্ডমাস্টার রিজন টপ 10-এর মধ্যে যে কটা আইডি দেখবেন সব কটা আইডি কিন্তু হয়তো গিলিজ ইউজার নাই, প্যানেল ইউজার। তো এখানে দেখেন আমি কিন্তু আরও একজন আইডি চলে আসলাম, যে কিনা আছে গ্র্যান্ডমাস্টার টপ 8 নম্বরে। সেও কিন্তু দেখেন তার আইডির নাম প্যানেল সেলার, এবং তার বায়োতে দেখেন সেও এরকম ইমো হোয়াটসঅ্যাপে বিজনেস শুরু করছে। মানে ভাই, সারা জীবন ইউটিউবিং করে যে কটাকে ইনকাম করছি তার চেয়ে পোলাফান এখন গেমে হ্যাক সেল করে ইনকাম করতেছে। আর হ্যাক সেল তো না, হ্যাক স্ক্যাম, মানে আপনার হ্যাকের নাম করে আপনার কাছে টাকা নিবে, নিয়ে আপনারা ব্লক করে দিবে, এরকম সিস্টেমটা। আর হ্যাঁ গাইস, আপনাদের আইডি কীভাবে ব্যান্ড হবে সেটাও কিন্তু আমি বলে দিব একটু পরে, জাস্ট একটুখানি ওয়েট। তো গাইস, আমাদের যারা ভিভেজ আইডি আছে, যারা আমরা পুশ করতাম, দেখেন যেরকম বাংলাদেশ টপ ওয়ান আছে, রোস্টেড ওটি আছে, তাদের আইডি কী অবস্থা দেখে আসি। ওরা তো 600 করে ম্যাচ খেলছে বাংলাদেশ টপ ওয়ান, এরা তো মনে করেন যে সারাদিনই আইডি অনলাইন থাকে, আপনারা কম বেশি সবাই জানেন। তো এদের আইডিতে এরা কয়টা করে ম্যাচ খেলছে চলেন একবার দেখে আসি। তো গাইস, এখানে বাংলাদেশ টপ ওয়ানের প্রোফাইলে ঢুকবো, যে কিনা দেখেন গাইস গ্র্যান্ডমাস্টার টপ রিজন 85, মানে 49 আছে। ভাই, যে কিনা রিজন প্রতিবার গ্র্যান্ডমাস্টার টপ ওয়ানে থাকে, তার ম্যাচ মেকিং দেখেন 502টা, আর দুটো খেলছে 2টা, মানে 504টা ম্যাচ ভাই। আর যেখানে ওই যে হ্যাকার বা যারা মানে সব গিলিজি ইউজার, তাদের 600 উপরে ম্যাচ ভাই, এইগুলো কেমনে সম্ভব? তারপরে রোস্টেড গেমিং দেন, রোস্টেড গেমিংয়ে দেখাই। তো গাইস, রোস্টেড গেমিং যে কিনা 45 নম্বরে আছে, তার ম্যাচ মেকিং কয়টা দেখাই, তার দেখেন তারও কিন্তু 492টা, আর ডুয়োতে একটা, সলোতে একটা, মানে 494টা। মানে সর্বোচ্চ আইডি অনলাইন রাখলে 500 উপরে ম্যাচই হয় নাই,
তারা কিভাবে 600 ম্যাচ খেলছে ভাই, এটা হাস্যকর ভাই। আর এইসব কারণের জন্য কিন্তু গেম ধ্বংসের মুখে ভাই। তো গাইস, আপনারা যারা যারা ডায়মন্ড টপ করার জন্য বিশ্বস্ত মাধ্যম খুঁজছেন, তারা ভিজিট করতে পারেন জুবালি.com এ। জুবালি থেকে আপনারা ফ্রি ফায়ার ডায়মন্ড সহ আরো অনেক ধরনের গেমের ডায়মন্ড টপ করতে পারবেন মাত্র 2 মিনিটে। আর হ্যাঁ গাইস, এদের সার্ভিস 24 ঘন্টা চালু থাকে। সো দেরি কেন, এক্ষুনি গুগলে সার্চ করে ভিজিট করো জুবালি.com এ এবং টপ আপ করে তুমি গেমের এক্সপেরিয়েন্সকে নিয়ে যাও নেক্সট লেভেলে। কোনো কিছু বলার নাই, দেখেন রিজনের মধ্যে যে কোটা ভিভেজ আইডি আছে, যারা কোনোদিন গ্লিচ বা প্যানেল ট্যানেল কোনো কিছু ইউজ করে নাই, তারা কিন্তু ভাই অতগুলো ম্যাচ খেলতে পারে নাই। দেখেন গেমিং হাসিব যেও কিন্তু পুশ করে থাকে, তার আইডিও দেখেন 475 আর ডুতে মানে 6টা ম্যাচ, মানে ভাই 500 উপরে ম্যাচ নাই, তারা সারাদিন অনলাইন থেকেও। কিন্তু ভাই একটা হ্যাক সেলার প্যানেল সেলার যারা আইডির নাম দিয়ে রাখছে, যারা গেমটাকে ধ্বংস করতেছে, তারা ভাই কেমনে 630-640 করে ম্যাচ খেলে ভাই। তো গাইস, আমি আজকে সবাই সব জিনিস উন্মোচন করে দিব, কে কেমনে কি করে, কাদের আইডি কেমনে কি হবে, আর তাদের জন্য আপনাদের প্রভাবটাও কেমনে কি পড়বে, আপনাদের আইডিও ব্যান্ড হতে পারে কেমনে কি, সব কিন্তু আজকে ভিডিওতে আমি খুলে বলে দিব যে কেমনে কি করলে আর জিনিসটা হবে না। তো গাইস, তারা কিন্তু আসলেই কোনো হ্যাক বা প্যানেল ট্যানেল কোনো কিছু সেল করে না, তারা যা শুধু এইটা স্ক্যামের একটা ফাঁদ হিসাবে নিছে, মানে তারা নিজেরা তো হ্যাকটাকে ইউজ করতেছে, হ্যাক ইউজ করে তারা বায়ো থেকে ওইভাবে লিখে রাখতেছে। এখন আপনারা তারা টপ অনায়াসে দেখা তাদের দেখে অনুপ্রাণিত হয়ে তাদের হোয়াটসঅ্যাপের মতো মেসেজ দিচ্ছেন, ভাই আপনি কীভাবে প্যানেল ইউজ করেন, কীভাবে আপনার আইডি ব্যান্ড হয় না, আমারও সেই প্যানেলটা নিয়ে যত টাকা লাগে আমি দিব, এরকম কিন্তু অনেক মানুষ আছে। এখন তারা বলতেছে, ভাই আমার এই জিনিসটার দাম এত টাকা, এই জিনিসটার দাম এত টাকা, আপনারা বিশ্বাস করে তাদের টাকাটা দিচ্ছেন। দেওয়ার পর তারা কী করতেছে, শুধু আপনারা টুক করে ব্লক করে দিচ্ছে। আর যদিও বা তারা একটা প্যানেল বা হ্যাক ইউজ হ্যাক দিতেছে আপনাদের, তো সেটা ইউজ করে আপনারা আইডিও মারা খাচ্ছেন, এত কষ্টের আইডি ভাই আপনারা হ্যাক ইউজ করে মারা খাচ্ছেন ব্যান্ড। আর আপনারা এসে আমাদের কমেন্ট বক্সে বলেন, ভাই আইডি ব্যান্ড হয়ে গেছে, প্লিজ আমার আইডিটা ফিরে এনে দেন। ভাই এগুলো মানা যায় না। এখন আপনারা বলবেন, ভাই আমাদের আইডি কেন ব্যান্ড হয়, তাদের আইডি কেন ব্যান্ড হয় না ভাই। তো গাইস, আপনারা সবাই জানেন কিন্তু বাংলাদেশ সার্ভারে ফ্রি ফায়ারটা ব্যান, তো এই জন্য কিন্তু মানে ফ্রি ফায়ারের মূল যারা আর কি মডারেটার আছে, তারা ধরতে পারে না যে কেমনে সে হ্যাক ইউজ করছে কি না করছে। কিন্তু ভাই এটা বেশি দিন না, তারা 1-1.5 মাসের মধ্যে কিন্তু এটা ধরে ফেলাই, আর 1-1.5 মাস পরে তাদের আইডি অবশ্যই ব্যান্ড হবে। আপনার যে কয়টা আইডি রিজন টপ 10 মধ্যে আছে, আপনারা শুধু একটুখানি দেখেন, যারা হ্যাক প্যানেল ইউজ করে খেলে তাদের আইডি সবার আইডি ব্যান হবে, আমি কয়ে দিলাম মিলায় দেখেন আপনারা। আর হ্যাঁ গাইস, আপনারা কিন্তু এই চক্র থেকে দূরে থাকবেন, তাদের কাছ থেকে কিন্তু মানে হ্যাক সেল বা হ্যাক কেনা বেচা এরকম কোনো ফাঁদে পা দেবেন না, তাদের কোনো টাকা পয়সা দেবেন না, কারণ তারা কিন্তু স্ক্যামার ভাই। তারা আপনার টাকা 100% মারবে, আর যদিও বা আপনার হ্যাক বা প্যানেল ট্যানেল দেয়, তাহলে কিন্তু আপনার শখের আইডিটা আপনি হারাবেন, শখের আইডিটা ব্যান্ড হয়ে যাবে। তো যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা যারা আমার ভালোবাসেন, তারা আপাতত এইসব চক্রে জড়ায়েন না, আপনাদের গেম প্লেটা ইম্প্রুভ করেন। আপনাদের ওই হ্যাক বা প্যানেলের যে গেম প্লেটা, ওইটা কিন্তু আসলে আপনাদের গেম প্লে না, যদি হেডশট লাগে ওই হেডশটে কোনো মজা আছে ভাই, আপনাদের ফেয়ার গেম প্লেটা দেন। গেম একটা বিনোদনের জায়গা ভাই, এখানে তো প্রতিদ্বন্দ্বের কোনো জায়গা না, আপনি গেমটা খেলেন এনজয় করেন, আপনার মন ফ্রেশ হবে। এখানে যে হ্যাক প্যানেল ট্যানেল এইগুলোর জন্য কিন্তু গেম আস্তে আস্তে ধ্বংস হচ্ছে। তো আপনাদের এই বার্তাটা দেওয়া ছিল, আপনাদের আইডি ব্যান না করতে চাইলে তাদের চক্রে জড়ায়েন না।